নমস্কার বন্ধুরা, আমি সায়ন, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আজকে আমি আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সামনে যে ফুল গাছ, সে ফুল গাছের নাম হচ্ছে কাগজ ফুলের গাছ। আর আজকে আমি এই গাছ নিয়ে আলোচনা করব, এই গাছটা কিভাবে বড় করবেন, কিভাবে প্রচুর প্রচুর ফুল ফুটাবেন গাছ থেকে। প্রায় প্রত্যেকটা গাছেই আমার কিন্তু ফুল চলে ফেছে, ঠিক আছে। ফুলের রঙগুলো মানে আমার চোখের সামনে যে রং আর ক্যামেরাতে যে রং দেখাচ্ছে, সে রংটা কিন্তু একদমই আলাদা, ঠিক আছে। এই গাছটা আমার কাছে প্রায় 3 বছর হয়েছে আছে, ঠিক আছে। আর ওই দিক থেকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, প্রায় সব দিকে ফুল, কোনো দিকে যে ফুল কম বেশি তা না, সব দিকে ফুল। আর এই সমস্ত যে ছোটো ছোটো চারা গাছ, চারা গাছেও কিন্তু আমার ফুল চলে ফেছে, নিজে হাতে তৈরি করা গাছ। আর এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, এই গাছটা, ঠিক আছে। তো বেবিটাতেও কিন্তু ফুল চলে ফেছে, কিছু না, একটাই খাবার দিয়েছি শুধু, আর কিছু না। তো প্রথমে বলি মাটি বিষয়ে আলোচনা, ঠিক আছে। এই গাছে মাটি কিভাবে তৈরি করবেন আপনারা, এমন কিচ্ছু না, শুধুমাত্র কোকোপিটটা ব্যবহার করবেন না, ব্যাস। এটা ব্যবহার না করলে পরেই কাগজ ফুল গাছের জন্য ভালো মাটি তৈরি করা হয়ে যাবে। আচ্ছা, মাটিটা কি একবার বলে দিই, ঠিক আছে। মাটি নেবেন 50%, 30% ভার্মি কম্পোস্ট, আর 20% বালি, আর 1 চামচ নিমের খোল, ঠিক আছে। এটা দিয়ে একটা টবে আপনারা এই গাছটাকে প্রতিস্থাপন করবেন। আচ্ছা, প্রতিস্থাপনের সময় আপনারা দেখবেন যে গাছটা কিন্তু এইরকমই থাকবে, ঠিক আছে, এইরকমই গাছ থাকবে কিন্তু। তো এইরকম গাছকে আপনারা যখন কিনে আনবেন, তখনকার কী করবেন আপনারা, এই সমস্ত ফুলগুলোকে কেটে দিবেন। হ্যাঁ, একটু কেটে দিবেন, একটু কষ্ট হবে, এগুলোকে সব কেটে দিবেন। দেওয়ার পর গাছটা যখন প্রতিস্থাপন করবেন, তখন দেখবেন গাছটা ফুলের দিকে নজর না গিয়ে সে কিন্তু নতুন নতুন পাতা বের করবে। আর একটা থেকে কাটলে পরে এখান থেকে প্রায় প্রচুর ব্রাঞ্চ পাবেন, ঠিক আছে, প্রচুর ব্রাঞ্চ পাবেন। তাই প্রথমে কিন্তু গাছ কিনে আনার পর গাছ থেকে ফুল, যদি গাছটা ভালো থাকে, অর্থাৎ ডালপালা প্রচুর বেরিয়ে থাকে, তাহলে পরে ফুল নিন। যদি না থাকে, তাহলে পরে গাছটাকে আমি বলবো কেটে দিন। কেটে দেওয়ার পর আপনারা যখন আবার নতুন ব্রাঞ্চ বেরাবে, নতুন ব্রাঞ্চে যখন ফুল আসবে, তখনকার সে ফুল কিন্তু নিলে খুব ভালো হবে, আর ফুল আসতে বেশি দিন টাইমও লাগবে না। দেখুন, আমি একটা উদাহরণ দিই তো, এখন দেখুন, এখানে দেখুন আমি এই ব্রাঞ্চটা কেটেছি, ব্রাঞ্চটা কাটার পরেই কিন্তু গাছে ফুল চলে এসছে, ঠিক আছে। আর আরেকটা দেখাই, এই দেখুন, এখানে কেটেছি, আর তার নিচ থেকে দেখুন এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চে ফুল, আর এটা দিয়ে লম্বা একটা ফুল দেখুন। আরে, এই ফুল এখন ফুটলো প্রায় 1 মাসের উপর, এরা থাকবে প্রায় 1 মাসের উপর। আমার মনে হয় এই বছর এরা এভাবে থেকে যাবে, ঠিক আছে, এই বছরে এদের কিছু পরিবর্তন হবে না। এবার আসি আমি জলের বিষয়ে। এই গাছকে কিন্তু জল খুব কম দিতে হয়, খুবই কম জল দিতে হয়, ঠিক আছে। আর একদমই কম তা না, আপনারা লক্ষ্য রাখবেন যখন গাছে ফুল আসবে, গাছে যখন ফুল আসবে, তখন কিন্তু গাছে জলের বিষয়টা কম যাতে না হয়, নাহলে কিন্তু গাছটা ঝিমাবে আর তার সঙ্গে সঙ্গে ফুলটাও কিন্তু ঝিমিয়ে যাবে। তাই যখন গাছে ফুল আসবে, তখন সবসময় এটা লক্ষ্য রাখবেন গাছটার মধ্যে যাতে ময়েশ্চার ভাবটা মেনটেন থাকে, ঠিক আছে। আর যখন দেখছেন যে গাছে ফুল আসছে না, তখন আপনারা কী করবেন, গাছে জলের পরিমাণটা কমিয়ে দেবেন, দেখবেন ও কিন্তু ফুল অবশ্যই নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে জলের বিষয়টা গেল। আর এই গাছে এমন কিছু জল লাগে না, ঠিক আছে, এমন কিছু জল লাগে না, আর খুব সহজেই কিন্তু গাছটা করা যায়, খুব সহজ।
এবার এবার আসি হচ্ছে আমি খাবার বিষয়ে, যে খাবারটা দিলে পরে আপনাদের গাছে পুরো ফুলে ঢেকে যাবে। যেমন আমার দেখুন কিছুদিনের মধ্যেই কিন্তু ফুলে পুরো ঢেকে যাবে, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুলে আছে। খাবারটা আর কিছুই না, খাবারটা হচ্ছে একটা মিশ্র সার আর সাথে সাথে এনপিকে, ঠিক আছে? এই এনপিকে সার যদি কেউ ব্যবহার করে তাহলে পরে তার অন্য কোনো সারের প্রয়োজন হবে না, ঠিক আছে? এই যে এই এনপিকে সার, এই এনপিকে সারটা আপনারা 1 লিটার জলে এই হাফ চামচ, দেখুন এখানে হাফ চামচ কিন্তু দেওয়া হয়েছে, এই হাফ চামচ পরিমাণ মতো দিয়ে আপনারা 1 লিটার জলে দিয়ে সকালবেলা গাছে স্প্রে করবেন, ব্যাস এইটুকুই। আর এটা মাত্র মাসে একবার করতে হবে। মাসে একবার কেন করতে হবে? কারণ এই যে কাগজ ফুল গাছ, এই কাগজ ফুল গাছে যে খাবার দিতে হবে তারপরে এরা ফুল দিবে এরকম কোনো ব্যাপার না, এরা সাধারণ পরিচর্যায় কিন্তু আপনারা এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন, ঠিক আছে? আচ্ছা, এনপিকেটা বললাম, আচ্ছা এটা এনপিকে 19-19-19টা আছে, কেউ যদি চায় তাহলে 0-0-50 এই এনপিকেটাও ব্যবহার করতে পারে, এটাতেও ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু 19-19-19 তারপর 20-20-20 এই এনপিকেগুলো মার্কেটে বেশি পাওয়া যায়, তাই আমি এটাই দেখালাম, ঠিক আছে? এবার আসি মিশ্র সারের ব্যাপারে, যে মিশ্র সার ব্যবহার করলেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব, ঠিক আছে? এই আমার কিন্তু এই গাছেও ফুল আছে, দেখুন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ফুল কিন্তু চলে এসেছে, শুধু এবার ফোটার অপেক্ষা। মিশ্র সারে আপনারা ব্যবহার করবেন হচ্ছে, একটা গাছের জন্য আমি বলছি, ধরুন এই গাছটার জন্য, এটা একটা 8 ইঞ্চি পট, এই আট ইঞ্চি পটের জন্য আপনারা 1 চামচ ভার্মি কম্পোস্ট, এর সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমের খোল, এর সঙ্গে 1/2 চামচ পটাশ, 1/2 চামচ সিউইড আর 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে ভালো করে মিশিয়ে জাস্ট এই মাটিটাকে খুঁড়ে এই কিনারা বরাবর কিন্তু দিয়ে দেবেন, খাবারটা যাতে গোড়াতে না যায় এটা লক্ষ্য রাখবেন, নাহলে পরে কিন্তু গাছটা মারা যাবে, ঠিক আছে? এই খাবারটা জাস্ট এই গাছের এই কিনারা বরাবর খাবারটা দিয়ে দেবেন। এই কাজটা করতে হবে 1.5 মাস অন্তর অন্তর, অর্থাৎ 45 দিন অন্তর অন্তর বা 30 দিন অন্তর অন্তর করলে পরে হবে, ঠিক আছে? আর এই যে এনপিকে সারটা কথা বললাম, এই এনপিকে সারটা আপনারা মাসে একবার ব্যবহার করলে হবে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, মাসে একবার আমরা এনপিকে সার ব্যবহার করব আর মাসে একবার আমরা মিশ্র সার দিব, ব্যাস আর কিছু পরিচর্যার দরকার নেই। আরেকটা কথা, এ গাছে কোনো রকম কোনো কীটনাশকের প্রয়োজন হয় না, কোনো রকম কোনো কীটনাশকের প্রয়োজন হয় না, এ গাছের পাতা কুঁকড়ায় না, এ গাছের তেমন কিছু মাকড়ে আক্রমণ হয় না, মিলিবাগ হয় না, কিচ্ছু হয় না, ঠিক আছে? তাই আপনারা যারা নতুন বাগান শুরু করছেন তাদেরকে বলবো এই কাগজ ফুল গাছ দিয়ে আপনারা বাগানটা শুরু করুন, বাগানটা পুরো কিন্তু ফুলে ভরে যাবে, ঠিক আছে? আর এইসব জায়গায় ফুল দেখাইনি, এদিকে ফুলগুলো দেখে দিই একটু, এই দেখুন প্রত্যেকটাতে কিন্তু ফুল আসছে। এবার আসি আমি এ গাছের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটাতে খাবারের থেকেও কিন্তু ফুল ফোটানোটা বেশি ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? দেখুন সাদা ফুলটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুটে আছে। যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই গাছের টপ, ঠিক আছে? এখন দেখুন আমার এই যে টপটা আছে, এই টপটা হচ্ছে 8 ইঞ্চি একটা টপ, আর এই গাছটা 8 ইঞ্চি অনুযায়ী অনেকটাই ভালো এবং ঠিক আছে। এবার দেখুন আপনারা যখন গাছ কিনে আনবেন তখন আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম 6 ইঞ্চি পটে গাছ প্রতিস্থাপন করতে, ঠিক আছে? কারণ এই গাছটা আসলে যতক্ষণ না পর্যন্ত রুট বাউন্ড হচ্ছে এরা কিন্তু ফুল দিতে চায় না, মানে আমি বলতে চাইছি
যদি রুট বাউন্ড হয়, একটা গাছের রুট বাউন্ড বলতে বোঝাচ্ছে যে এই গাছটা এই টপটা সম্পূর্ণ শিকড় নিয়ে নিয়েছে, পুরো শিকড় এদিক ওদিক চলে গেছে, তখন যদি এই গাছটাকে ফুল পাওয়া যায় তখন কিন্তু পরিমাণটা প্রচুর বেশি হয়। তাই আমি একটা কথা বলবো, গাছটা আনার পর সবসময় চেষ্টা করবেন 6 ইঞ্চি পটে প্রতিস্থাপন করতে, যদি এইরকম পাতলা ডালে গাছ হয়। আর যদি এরকম মোটা ডালে গাছ নিয়ে আসেন, আমি এই গাছটা এরকম মোটায় নিয়ে এসেছিলাম, তাই আমি এই 8 ইঞ্চি পটে প্রতিস্থাপন করেছিলাম। এখন আমি কি করেছি, 2 বছর হয়ে গেল এই গাছটা এই টবেই আছে, কোনো রকম কোনো কিন্তু পরিবর্তন করেনি, ঠিক আছে, এখনও এবছরে থাকবে। সামনে বছর আমি এটা পুরো পট চেঞ্জ করব, এখন আর কিচ্ছু করব না। আর এই যে এই গাছগুলো আছে, এই গাছগুলো এবছর এখানেই থাকবে, সামনে বছর চেঞ্জ হবে, ঠিক আছে। তাই এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে এই গাছ নিয়ে আসার পর সবসময় ছোটো টবে প্রতিস্থাপন করতে হয়, ছোটো টবে ফুলটা বেশি পাওয়া যায়। আমি অনেকে দেখেছি যে প্রচুর বড় টব আর একটা ছোট্ট পাতলা গাছ, ঠিক আছে, ধরুন এই গাছটাই দেখুন, এই গাছটা আমার নিজে হাতে তৈরি করা গাছ, এই গাছটা, এই গাছটা দেখুন ছোট্ট গাছ, এরকম গাছও আপনারা অবশ্যই দেখতে পাবেন নার্সারিতে। সো এরকম গাছ নিয়ে আসলে পরে আপনারা কিন্তু ওই রকম এই যে এরকম বড় বড় টবে প্রতিস্থাপন করবেন না, গাছের বৃদ্ধি 1 ফুটেও হবে না, ঠিক আছে। সবসময় ছোট টবে গাছ প্রতিস্থাপন আপনারা করবেন। কাগজ ফুল গাছে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম, আর কিছু নাই, সহজ পরিচর্যায় কিন্তু সহজ গাছ করা যায়, প্রত্যেকটাই সহজ, শুধুমাত্র মাসে একবার এনপিকে স্প্রে, মাসে একবার মিশ্র সার, আর কিচ্ছু না, মাটি তৈরি, জল বিষয়, কীটনাশক ব্যবহার সমস্ত বিষয়ে আলোচনা করে দিয়েছি। আজকে ভিডিওটা এ পর্যন্তই, যারা নতুন আসলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হন। ধন্যবাদ, আপনার দিনটি ভালো হোক।